অনেকদিন আগে একটি ঈগল একটি গাছের ডালে ডিম পেড়েছিল। সেই গাছটির নিচেও একটি মুরগিতে ডিম পেড়েছিল। একদিন ঈগলের একটি ডিম পড়ে মুরগির ডিমের সঙ্গে মিশে যায়। এরপর মুরগিটি ওই ডিমগুলির উপর বসে তা দিতে লাগলো। কয়েকদিন পর ডিমগুলি ফুটে মুরগির বাচ্চা বেরিয়ে এলো এবং ওর সঙ্গে ওই ঈগলের বাচ্চাটিও ছিল। আস্তে আস্তে ওই ঈগলটিও মুরগিগুলির সঙ্গে বড় হতে লাগলো, ওদের মতোই খুপে খুপে খেতে লাগলো। একদিন ঈগলটি তার মতো নিয়ে একটি পাখিকে উড়ে যেতে দেখলো। ছোট্ট ঈগলটি তার মুরগি মাকে বলল, ওটা কি? মুরগিটি তখন বলল, ওটা ঈগল। এরপর ছোট্ট ঈগলটি মুরগি মাটিকে জিজ্ঞেস করলো, আমি কি উড়তে পারবো না? তার মা বলল, আমরা মুরগি, আমরা উড়তে পারবো না। এইভাবে ঈগলটি মুরগিদের সাথে থেকে থেকে বড় হলো, বৃদ্ধ হলো এবং মারা গেল। এর থেকে আমরা শিখতে পারি, পরের কথায় কান দিলে জীবন বৃথা।